তুই চল, তুই চল এই বিশাল সৃষ্টির মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পেল। তুই চল, তোকে ঘিরে আছে এত বেড়ি এত বাধা, সব কিছু ছিন্ন করে তুই চল, আরো এগিয়ে চল। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফেরিঘাট থেকে প্রথম এই ভিডিও বানানোর আইডিয়াটা এলো। শিয়ালদহ থেকে ট্রেনে চেপে কাকদ্বীপ বা নামখানা নেমে ভেসেল বা ফেরিতে গঙ্গাসাগর যাওয়ার গল্প আজ করছি না, আজ আমি আমার চোখ দিয়ে গঙ্গাসাগর দেখাবো। নামখানা থেকে 32 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে চেপে পাড়ি দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। লঞ্চে ভেসে যেতে যেতে আমার ফারহান আখতারের সেই জিন্দেগি না মিলেগি দুবারের কবিতাটা খুব মনে পড়ছিল। দিলো মে আপনি বেতাবিয়া লেখে চল রে তো জিন্দা হো তুম, নজর মে খাবো কি বিজলিয়া লেখে চল রে তো জিন্দা হো তুম, জো আপনি আঁখো মে হেরানিয়া লেখে চল রে হো তো জিন্দা হো তুম, দিলো মে আপনি বেতাবিয়া লেখে চল রে তো জিন্দা হো তুম। প্রায় 45 মিনিটের লঞ্চ যাত্রা আমাকে গঙ্গাসাগরের বেনুবন ফেরিঘাটে পৌঁছে দিল। লঞ্চ ঘাটে দাঁড়িয়ে থাকা টোটো ধরে 11 কিলোমিটার গেলেই গঙ্গাসাগর সি বিচ ও কপিলমুনি মন্দির। প্রসঙ্গত আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ কাকদ্বীপ থেকে ভেসেল ধরে গঙ্গাসাগর আসতে চায় তাহলে তাকে কচুবিড়িয়া ভেসেলঘাটে নামতে হয়। সেখানে কচুবিড়িয়া থেকে বাস ধরে 30 কিলোমিটার এসে এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে নামতে হয়। বাস স্ট্যান্ড থেকে কপিলমুনির মন্দির মাত্র 1 কিলোমিটার, যেটা আমি পায়ে হেঁটেই চলে গিয়েছিলাম। গঙ্গাসাগরে রাত্রিবাসের জন্য ভারত সেবাশ্রম, ইউথ হোস্টেল, হোটেল লরিকা, পিডাব্লিউডি বাংলো, ইরিগেশন বাংলো, এমন অনেক থাকার জায়গা আছে। তবে পজিশন হিসেবে দেখতে গেলে সাগর কটেজ কিন্তু খুব ভালো। আমি একজন সোলো ট্রাভেলার, বা আরও ভালো করে বলতে গেলে আমি একজন হিচহাইকার, তাই আমার থাকার কোনো ঠিক থাকে না, আমার খাওয়ারও কোনো ঠিক থাকে না। যা পাই তাই খাই, যেখানে স্থান পাই সেখানেই শুয়ে যাই। ভগবানের ওপর অন্ধবিশ্বাস নেই বলেই আজ শুধু পাথর বা ক্যালেন্ডারের ছবির বাইরে অনেক কিছু দেখতে পাই, আর তার থেকেই জন্ম নেয় নতুন সব উপলব্ধির। অন্ধবিশ্বাস করি না বলে জানতে চাই না এমনটা কিন্তু নয়। ওই যে বলেছি চোখ খুলে দেখি, তাই গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনীটা গুগল দেবতার কাছ থেকে জেনে এসেছিলাম। যদিও কপিলমুনির পুরানো আশ্রম আজ সাগর গ্রাস করে নিয়েছে, তাও এই নতুনভাবে তৈরি করা মন্দিরে দাঁড়িয়ে মনটা আজ সেই পৌরাণিক গল্পের মধ্যে চলে যাচ্ছে। কর্দমমুনি বিষ্ণুকে পুত্র সন্তান হিসাবে প্রার্থনা করেছিলেন এবং যথাসময়ে বিষ্ণু কর্দমমুনির সন্তান রূপে কপিলমুনি হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন মহাসাধক হয়ে এই গঙ্গাসাগরের তীরে তারা আশ্রম গড়ে তুলেছিলেন। আমরা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা
এইসব নিয়ে এখন অনেক হাসি ঠাট্টা করি ঠিকই, তবে মনে পড়ে দিদা বা ঠাকুমার মুখে এই সমস্ত গল্প শুনতে কিন্তু বেশ লাগতো। অযোধ্যার রাজার সাগরের 100তম অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি এবং দেবরাজ ইন্দ্র দ্বারা সেই ঘোড়া কপিলমুনির আশ্রমে লুকিয়ে রাখা, কপিলমুনির রাগে রাজার 60,000 পুত্রের আগুনে ছাই হয়ে যাওয়া, রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট শিবের জটার মধ্যে দিয়ে গঙ্গাদেবীর মর্তে আসা, আর সেই গঙ্গা জলে 60,000 পুত্রের ছাই ভাসিয়ে তর্পণের মাধ্যমে মুক্তি লাভ, এগুলো শুনতে কিন্তু বেশ দারুণ লাগতো। আর সেই মুক্তি লাভের দিনটি যেহেতু মকর সংক্রান্তির দিন ছিল, তাই আজও মকর সংক্রান্তির দিনই এখানে গঙ্গাসাগরের মেলা হয়। এবার বাস্তবে ফিরে আসি। এই গঙ্গাসাগরের মেলা বা এই কপিলমুনির আশ্রমকে ঘিরেই অনেক মানুষ তাদের পেট চালাচ্ছে, তাদের সংসার চালাচ্ছে, তাদের জীবিকা নির্বাহ করছে। তো আমি কী করে এই সমস্ত জিনিসগুলোকে ভালো বা খারাপের বিচারের জায়গায় নিয়ে যাই? তাই আমি মুখটা বন্ধ করে চুপচাপ সব কিছু দেখে যাই, সব কিছু উপলব্ধি করে যাই। ভগবান ভগবানের জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। আমি যেমন আমার প্রকৃতি প্রেম বা ট্রাভেলিং নিয়ে খুশি আছি, কেউ যদি ভগবানকে আঁকড়ে ধরে খুশি থাকতে চায়, থাক না, কি আছে। কর্ম ব্রহ্ম উদ্ভবং বৃদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবং তস্মং সর্বং গতং ব্রহ্ম নিত্যং যজ্ঞ প্রতিষ্ঠিত। তুমি তো সেই তার কর্মে যজ্ঞেই আছে। থাক না এরা এই সমস্ত কিছু নিয়ে, এরা হয়তো এইসবের বাইরে কখনো বেরোতে পারবে না, তাই এরা যেমন ভাবে খুশি আছে তেমন ভাবেই থাক। আর আমি আমি হেঁটে চলেছি আমার পথে, আরো নতুন কিছু জানার অপেক্ষায়, নতুন কিছু দেখার অপেক্ষায় আমি হেঁটে চলেছি আমার পথে।